জ্ঞান হারালেন সেই আলোচিত নারী। জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, জামালপুরে জেলা প্রশাসকের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় অফিস সহায়ক ওই নারী তার কর্মস্থলে এসে ছুটির আবেদন করেছেন। তবে আবেদনের আগে জেলা প্রশাসকের অপেক্ষা মান কক্ষে বসে থাকা অবস্থায় ওই নারী জ্ঞান হারান। এর আগে তিনি সাংবাদিকের সাথে ডিসিকে নির্দোষ দাবি করে বাঁচার আকুতি জানান। গতকাল জামালপুরের জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত আলোচিত সেই নারী অফিসে সহায়ক তার কর্মস্থলে যোগ দেন। খবর পেয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাদানাকে প্রশ্ন করলেন। তার জবাবে বলেন, ভিডিওটি কিভাবে ফাঁস হয়েছে তা তিনি জানেন না, তবে জেলা প্রশাসকের কোনো দোষ নেই, তিনি আমার কোনো ক্ষতি করেননি। দাবি করে বললেন, আমরা বাঁচার কোনো ইচ্ছা নেই, শুধু আমার ইতিম বাচ্চার জন্য বেঁচে আছি, আপনারা আমাকে বাঁচার সুযোগ দিন। এ সময় ছুটির আবেদন নিয়ে জেলা প্রশাসকের অপেক্ষমান কক্ষে বসে থাকা অবস্থায় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। আর কিছুক্ষণের মধ্যে কেউ কোনো কিছু বোঝার আগেই দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সানজিদা ইয়াসমিন সাধনা কর্মস্থলে এসে অসুস্থতার কারণে দেখিয়ে 3 দিনের ছুটি আবেদন করেন। আমরা আবেদনটি গ্রহণ করেছি, নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে এই অফিস সহায়ককে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।